নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ইংলিশ ম্যান চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা এনবিইউ সম্পর্কিত সমস্ত ধরনের আপডেট এবং ইংলিশ লিটারেচার সম্বন্ধে আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আজ আমরা আলোচনা করব চিলিয়ান পোয়েট পাবলো নেরুডার লেখা টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স এই পোয়েমটিকে নিয়ে। পাবলো নেরুডা একজন চিলিয়ান পোয়েট, কারণ তিনি চিলিতে জন্মগ্রহণ করেছিলেন। পাবলো নেরুডা 10 বছর বয়স থেকে লেখালেখির কাজ শুরু করেন, কিন্তু 13 বছর বয়স থেকে তিনি ধীরে ধীরে পরিচিত হতে থাকেন। পাবলো নেরুডা 1971 সালে লিটারেচারের জন্য নোবেল প্রাইজও পেয়েছিলেন। টুনাইট আই ক্যান রাইট এই কবিতাটি নেওয়া হয়েছে 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডেসপেয়ার থেকে। কবিতাটি প্রকাশিত হয়েছিল 1924 সালে। এই কবিতার সেটিং রাখা হয়েছে তারায় ভরা একটি আকাশের নিচে। বক্তা এই কবিতাটিতে তার প্রেমিকাকে হারিয়েছে এবং তারায় ভরা আকাশের নিচে বসে বক্তা তার প্রেমিকার কথা ভাবছে। এই ভাবনাই বক্তা এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। চলো তাহলে আর দেরি না করে কবিতাটির দিকে যাওয়া যাক। টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স। কবি বলছেন যে আজ রাতে আমি সবথেকে দুঃখের লাইনগুলি লিখব। রাইট ফর এক্সাম্পল, দ্য নাইট ইজ স্টেয়ারি অ্যান্ড দ্য স্টার্স আর ব্লু অ্যান্ড শিভার ইন দ্য ডিস্টেন্স। উদাহরণস্বরূপ আমি এটাও লিখতে পারি যে রাত্রি তারাময় এবং সেই নীল তারাগুলি অদূরে মিটমিট করছে। দ্য নাইট উইন্ড রিভলভস ইন দ্য স্কাই অ্যান্ড সিংস। রাতের বাতাস আকাশে দূরে ঘুরে বেড়াচ্ছে এবং গান গাইছে। টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স। কবি আবার দ্বিতীয়বার লাইনটি তুলে ধরেছেন এবং বলছেন যে আমি আজ রাতে সবথেকে দুঃখের লাইনগুলি লিখব। আই লাভড হার অ্যান্ড সামটাইমস শি লাভ মি টু। আমি তাকে ভালোবাসতাম এবং মাঝে মাঝে সেও আমাকে ভালোবাসত। থ্রু নাইটস লাইক দিস ওয়ান আই হেল্ড হার ইন মাই আর্মস। এইভাবে আমি সারা রাত ধরে আমি তাকে আমার বাহুতে ধরে রেখেছিলাম। আই কিসড হার অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন আন্ডার দ্য ইনলেস স্কাই। আমি অবিরাম আকাশের নিচে তাকে বারবার চুমু খেতাম। শি লাভড মি সামটাইমস অ্যান্ড আই লাভড হার টু। সে আমাকে ভালোবাসত এবং মাঝে মাঝে আমিও তাকে ভালোবাসতাম। হাউ কুড ওয়ান নট হ্যাভ লাভড হার গ্রেট স্টিল আইস। কীভাবে কেউ এমন সুন্দর স্থির চোখগুলিকে ভালো না বেসে থাকতে পারে? অর্থাৎ বক্তা এখানে বলতে চেয়েছেন যে তার প্রেমিকার চোখ এমনই সুন্দর ছিল যে কেউ সেই চোখের প্রেমে পড়ে যাবে। টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স। কবি এখানে তৃতীয়বার লাইনটিকে তুলে ধরেছেন এবং বলছেন যে আজ রাতে আমি সবথেকে দুঃখের লাইনটি লিখব। টু থিঙ্ক দ্যাট আই ডু নট হ্যাভ হার, টু ফিল দ্যাট আই হ্যাভ লস্ট হার। আমি যখন ভাবতে থাকি আমার প্রেমিকার কথা যে আমার কাছে নেই, তখন আমি অনুভব করতে পারি যে আমি তাকে হারিয়ে ফেলেছি। টু হিয়ার দ্য ইমেন্স নাইট স্টিল মোর ইমেন্স উইথাউট হার। কবি বলছেন যে আমি জানি রাত্রি লম্বা, কিন্তু আমার প্রেমিকাকে ছাড়া সেই রাত্রি আমার কাছে আরও লম্বা হয়ে উঠেছে। অ্যান্ড দ্য ভার্স ফলস টু দ্য সোল লাইক ডিউ টু দ্য প্যাশ্চার। এবং এই শ্লোকগুলি আমার আত্মার কাছে এমনভাবে পড়ছে যেন শিশির তৃণভূমির উপর পড়ছে। হোয়াট ডাজ ইট ম্যাটার দ্যাট মাই লাভ কুড নট কিভ হার। কী হয়েছে তাতে, আমার ভালোবাসা তাকে আটকে রাখতে পারেনি তো। দ্য নাইট ইজ স্টেয়ারি অ্যান্ড শি ইজ নট উইথ মি। রাত্রি তারাময় এবং সে আমার সাথে নেই। দ্যাট ইজ অল ইন দ্য ডিস্টেন্স সামওয়ান ইজ সিঙ্গিং ইন দ্য ডিস্টেন্স। এটাই সব, অদূরে কেউ গান গাইছে কিছুটা দূরেই,
My soul is not satisfied that it has lost her. Kintu amar hridoy eteo sontushto noy karon ami take hariyechi. My sight tries to her as though to bring her closer. Amar drishti take khujte chesta kore ebong amar chokh chaiche jeno amar premika amar chokher samne chole ashe. My heart looks for her and she is not with me. Amar hridoy take khujche kintu she amar sathe nei. The same night whitening the same trees. Eki rat jhokjhoke eki gach. Ekhane whitening shobdoti use kora hoyeche karon ratri chilo chader aloy poripurno. We of that time are no longer the same. Sob eki ache kintu amra ar ager moto ekshathe nei. I no longer love her, that's certain, but how I loved her. Ami take ar bhalobashi na eta nischit kintu ami ki take shotti bhalobashi na. Orthat kobi ekhane confused je she tar premika ke ekhono bhalobashe kina. My voice tried to find the wind to touch her hearing. Kintu amar awaj ekhono hawake khujche jeno amar awaj amar premikar kache pouchhote pare. Another's, she will be another's as she was before my kisses. Arek joner she hoyto arek joner hobe jemon she amar chumboner age chilo. Orthat kobi ekhane bolte cheyechen je tader premer age tar premika jemon chilo hoyto ekhono temoni ache. Her voice, her bright body, her infinite eyes, tar awaj tar ujjol shorir tar sundor chok. Orthat kobi ekhane bolte cheyechen je tar awaj tar ujjol shorir ebong tar sundor chok onno joner hoye jabe. I no longer love her, that's certain, but maybe I love her. Ami take bhalobashi na eta nischit holeo hoyto ami take bhalobashi. Love is so short, forgetting is so long. Bhalobasha ta khub olpo shomoyer kintu bhulte para ekti dirgho shomoyer byapar. Because through nights like this one I held her in my arms. Karon emoni ekti rate ami take amar bahute joriye dhorechilam. My soul is not satisfied that it has lost her. Kintu amar atta ekdom sontushto hoyni take hariye fele. Though this be the last pain that she makes me suffer, hoyto etai shesh byatha jeta she amake diyeche. And this the last verses that I write for her, ar etai hoyto shesh line jeta ami tar jonno utsorgo kore likhchi. Orthat kobita ti pore amra bujhlam je kobitar premika ke hariye ekdom sontushto noy, kintu tar premika ke haranor por tar mone je koshto seta tini ei kobitay tule dhorechen. Tini chan take niye ar na bhabte ebong tini chan ar take niye kono kobita na likhte. Ei bhabe ei kobita ti shesh hoy. Asha kori kobita ti tomader khub bhalo legeche. Ei dhoroner short story, play, নোভেল, পোয়েমের সামারি পাওয়ার জন্য আমাদের ইংলিশম্যান চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। শীঘ্রই ফিরে আসছি, আবার দেখা হবে।